যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ আজ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী এ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্রেট না রিপাবলিকান কার হাতে যাবে বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা নির্ধারণে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেট আর রিপাবলিকানরা এবারের মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে হোয়াইট হাউসে ক্ষমতাসীন প্রেসিডেন্ট তার দলের ভাগ্য নির্ধারণের পাশাপাশি পুরো জাতির দিক নির্দেশনার উপর গুরুতর প্রভাব ফেলবে পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতও এই নির্বাচনের উপর নির্ভর করছে বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষে খুবই অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে ডেমোক্রেটরা তবে প্রাক নির্বাচনী জরিপ বলছে এবার সেই সমীকরণে ঘটতে পারে পরিবর্তন সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই এগিয়ে যেতে পারেন রিপাবলিকানরা মার্কিন প্রেসিডেন্টের চার বছর মেয়াদের দুই বছরের মাথায় অনুষ্ঠিত এই মধ্যবর্তী নির্বাচনকে দেখা হয় প্রেসিডেন্টের নেতৃত্বের প্রতি জনগণের কতটা আস্থা রয়েছে তার একটি অগ্নি পরীক্ষা হিসেবে বর্তমানে সিনেটের একশো আসনের মধ্যে ৫০টি ডেমোক্রেটদের এবং ৫০টি রিপাবলিকানদের তবে ভাইস প্রেসিডেন্টের ভোটটি ডেমোক্রেটরা পাওয়ায় বিল পাশ হয়ে যায় প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে ২২০টির নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে এবং ২১২টি নিয়ন্ত্রণ করছে রিপাবলিকানরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে যে কোনো দলকে ৫১টি আসনে জয় পেতে হবে আর প্রতিনিধি পরিষদে ২১৮টি আসনে জয় পেলে সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দলটি কংগ্রেসের উভয় কক্ষ ছাড়াও বেশ কয়েকটি প্রধান প্রধান অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনেও ভোট দিতে প্রস্তুত লাখ লাখ ভোটাররা নিশীথ সূর্য এটিএন নিউজ